যারা ইমান এনেছে। ইমান কি জিনিস? উত্তর সবাই জানি, ইমান মানে কি? বিশ্বাস। কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা জানতে হলে আপনাকে যেতে হবে হাদিসে জিব্রিলের মধ্যে। কোথায়? হাদিসে জিব্রিল, এটা আছে সহি মুসলিমের মধ্যে 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসানি বইটা আছে আপনাদের ঘরে 2 নম্বর হাদিস। পৃথিবীতে একবারের একটা বারের জন্যে জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপে আত্মপ্রকাশ করেছিলেন, ইতিহাসে একবার জিব্রাইল আলাইহিসসালাম সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি মসজিদে হেঁটে হেঁটে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে বসেছেন, বসে নবীজিকে 4টা প্রশ্ন করেছিলেন। হে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি বললেন, ইসলাম হচ্ছে তুমি তাওহীদের সাক্ষ্য দেবে, সলাত পড়বে, যাকাত দিবে, হজ করবে এবং সওম পালন করবে। তিনি বলেন, ঠিক, সত্য বলেছেন। 2 নম্বর প্রশ্ন করলেন, আমাকে বলেন ঈমান কাকে বলে? এই যে আমাদের আজকের পয়েন্ট, যেটা ঈমান কাকে বলে? নবীজি বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস করবে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টাকে যদি তুমি বিশ্বাস করো, মনে বিশ্বাস করো, মুখে স্বীকার করো এবং কাজে বাস্তবায়ন করো, তাহলে তুমি প্রকৃত মুমিন। ঈমানের সংজ্ঞা বুঝতে পারলেন? ব্যাখ্যা। 3 নম্বর প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? নবীজি বললেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইন লাম তাকুন তারাহ, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। এই এই কনসিয়াসনেস বা এই তাকওয়াটার নাম হচ্ছে ইহসান। 4 নম্বর প্রশ্ন করলেন তিনি, আখবিরনি আনিস সাআহ, হে নবী আমাকে বলুন কিয়ামত কবে হবে? নবীজি বললেন, মান মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী আর উত্তরদাতার জ্ঞান সমান, আপনিও জানেন না কবে কিয়ামত হবে, আমিও জানি না কবে কিয়ামত হবে। তখন নবীজিকে বলা হলো যে ঠিক আছে, আমাকে কিছু আলামত বলে দেন, কিয়ামতের কিছু আলামত বলে দেন। নবীজি কয়েকটা আলামত বলে দিলেন, এখানে 2টা বলেছেন, অন্য অন্য হাদিসগুলোতে অসংখ্য বলেছেন, হাজার হাজার। যেমন কিয়ামতের আগে আগে উঁচু উঁচু বিল্ডিং উঠবে, আমানত উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, বেশি বেশি মহামারী ছড়াবে, বেশি থেকে বেশি ভূমিকম্প হবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, নামাজ পড়ার পরেও মানুষ মুমিন থাকবে না, মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে, মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। অনেক আলামত বলেছেন নবীজি, একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না সমাজে যে ব্যক্তি 100% সুদ থেকে মুক্ত থাকতে পারবে। দুর্নীতি বাড়বে, ঘুষ বাড়বে, জিনা বাড়বে, ধর্ষণ বাড়বে, বেপর্দামি বাড়বে, বেহায়াপনা বাড়বে, নগ্ন নারীরা রাস্তায় ঘুরে বেড়াবে, সমস্ত আলামত নবীজি বলে গেছেন। বিশ্বাস না হলে কি আমাদের আলামত বইগুলো পড়েন, আলামত সাআহ অধ্যায়গুলো পড়েন, সব নিজেই বুঝতে পারবেন। এগুলো চোখে দেখছি আমরা, কিন্তু এই হাদিসের মধ্যে আমাদের আলোচ্য বিষয় কোনটা? ঈমান কাকে বলে? আপনাকে বলেছি 6টা পিলারে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ, ফেরেশতাগণ, আসমানি কিতাব, নবী রসুল, পরকাল আর ভাগ্যের ভালো মন্দ। এবার একটা প্রশ্ন, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি 20 বছর 25 বছর, তাদেরকে আমাদেরকে কিছু সংজ্ঞা শেখানো হয়েছে, রাগ করতেছে না তো? আবার কিছু সংজ্ঞা শেখানো, যেমন আমাদেরকে শেখানো হয়েছে, আমি 7 বছর পড়েছি এই এই সাবজেক্ট, শেখানো হয়েছে মানুষ বুদ্ধি দিয়ে যে জ্ঞানটা অর্জন করে সেটাই চূড়ান্ত জ্ঞান। তার পরের বছর শেখানো হচ্ছে না না, বুদ্ধি না, মানুষ অভিজ্ঞতা দিয়ে যেটা অর্জন করে সেটাই জ্ঞান। তার পরের বছর তারা শেখাচ্ছিল বুদ্ধি অভিজ্ঞতার সমন্বয়ে মানুষ যা অর্জন করে তাই জ্ঞান। তারপরের বছর শেখাচ্ছে যুক্তি, দর্শন, বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ যে সিদ্ধান্তে উপনীত হয় সেটাই জ্ঞান। শিখছেন না এগুলো আপনারা?
পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শন বুদ্ধি অভিজ্ঞতা এগুলো দিয়ে মানুষ যে বিষয়টা অর্জন করে সেটাই হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আচ্ছা এবার আপনি আল্লাহকে ল্যাবে গিয়ে প্রমাণ করেন, বুঝলেন নাই, মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবরেটরি দিকে প্রমাণ করেন, আসমানি কিতাবকে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করেন, ওই যে কবরের আজাব জান্নাত জাহান্নাম পুল সিরাত মিজান এগুলোকে আপনি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন, ল্যাবে বসে টেস্ট করতে পারবেন? তাহলে দেখেন জ্ঞান অর্জনের যে মূলনীতি এখানে আমাদের সাথে সেকুলার কনসেপ্ট একটা পার্থক্য আছে, সেকুলার একটা পার্থক্য আছে। আর আমাদের ভিত্তিটা কি? আমাদের ভিত্তি হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন। এই বইটা কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি, রাসূলকে দেখি নাই বিশ্বাস করি, আসমানি কিতাব দেখেছেন বিশ্বাস করি, আগের নবীদেরকে দেখেছেন বিশ্বাস করি, পরকাল দেখেছেন বিশ্বাস করি, তাকদীর দেখেছেন বিশ্বাস করি, এটা আমাদের জ্ঞানের ভিত্তি। এই আমরা এগুলোকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করার পরে বিশ্বাস করতে চাই না। এখানে একটা পার্থক্য আছে, ইমান এবং কুফরের পার্থক্য। এই এখনকার সিস্টেম যেটা দাঁড়িয়ে আছে এটা কুফরের উপর দাঁড়িয়ে আছে, সাবধান। হ্যাঁ কোরআন শোনার অনেক বিষয় আপনি যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু যেটা পারবেন না তার মানে এই নয় যে ওগুলোর ভিত্তি নাই, ওটা আপনার ক্ষুদ্র জ্ঞানে আসে নাই, কিন্তু সেটারও অবশ্যই ভিত্তি আছে। এখন অনেক মানুষ বলে না যে নামাজের অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছেন, বলে না, একসময় বলতো না, এখন বলে বলে যাকাতের কিছু সামাজিক উপকারিতা আছে, বলে না। ইসলামের প্রতিটা বুনিয়াদী বিষয়েরই উপকারিতা আছে, আপনি সেটা আপনার ক্ষুদ্র জ্ঞানে আবিষ্কার করতে পারেন নাই এখন। আর যারা যুক্তি বিজ্ঞান দর্শন ঊর্ধ্বে উঠে আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আত্মসমর্পণ করেছি, এর নাম মুসলিম। আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আমার যুক্তি বিজ্ঞান দর্শনের দরকারই নাই, আমি মেনে নিব, এটা এর নাম মুসলিম। আর আল্লাহ পাক কিন্তু মুমিনদেরকে বলেছেন মুসলিম না হয়ে কবরে যেও না, কোথায়? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কবরে যেও না। অতএব ইমানের সংজ্ঞাটা বুঝবেন, এটা ইমানের সংজ্ঞা, এটা গায়েবের সাথে সম্পৃক্ত। এখানে তিনটা বিষয়, এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হবে আগে, তারপর মুখে স্বীকৃতি দেওয়া লাগবে, তারপর কাজে বাস্তবায়ন করতে হবে। খালি যদি মনে মনে বিশ্বাস করেন কোনো কাজ নাই, এটাকে বলা হয় ফাসেক জালেম, মুরজি আকিদা, এটা শৈথিল্যবাদী। কেউ যদি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, একে বলা হয় কি? মোনাফেক। কি বলা হয়? মোনাফেক। আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না কি বলে একে? কাফের। ভালো করে বুঝেন, যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না এর নাম কি? কাফের। যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে এর নাম কি? মোনাফেক। আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে কিন্তু কোনো কাজ নাই একে কি বলে? ফাসেক জালেম। এটা বুঝবেন, এই ঈমান যারা অর্জন করতে পারবে পরিপূর্ণ ঈমান, আল্লাহ পাক বলেছেন তারা ওই ক্ষতি থেকে মুক্ত থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ।